সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে এখন বক্তব্য রাখছেন নবনির্বাচিত আমিরে জামাত, সাবেক সংসদীয় দলের নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, চলমান আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা মোহতারাম মাওলানা মতিউর রহমান নিজামী। মোহতারাম মাওলানা মতিউর রহমান নিজামী, الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين وعلى من دعا بدعواته وجاهد في سبيل الله حق جهاده الى يوم الدين। جناب সভাপতি, পরম শ্রদ্ধেয় নেতা, ইসলামী আন্দোলনের মহান শিক্ষক, ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদীর সার্থক উত্তরসূরি অধ্যাপক গোলাম আজম, মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অধ্যাপক গোলাম আজম একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এদেশের রাজনৈতিক অঙ্গনে যারা গণতন্ত্রের চর্চা দেখতে চান, গণতন্ত্রের বিকাশ দেখতে চান, সুস্থ রাজনীতির প্রাধান্য দেখতে চান, তাদের সকলের জন্য এটি একটি অনুসরণীয় অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। ইসলামী আন্দোলনকে বাংলাদেশের জমিনে এই পর্যায়ে গিয়ে আনার ক্ষেত্রে জামাত ইসলামীকে একটি প্রাতিষ্ঠানিক আন্দোলনে পরিণত করার ক্ষেত্রে রাজনীতির অঙ্গনে জামাত ইসলামীকে একটি সিদ্ধান্তকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তিনি যে অনন্য ভূমিকা পালন করেছেন, আমরা শ্রদ্ধার সাথে এটা স্মরণ করি, মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল দীনী খেদমত কবুল করুন, তাকে জন্য দুনিয়া আখেরাতে সর্বোত্তম যাজা এনায়েত করুন।
দোয়া করি আল্লাহ সুবহান ওয়া তাআলা তার হায়াত দারাজ করুন। জীবত দশায় তাকে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনের বিজয় দেখে যাওয়ার তৌফিক দান করুন। তিনি একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে স্বেচ্ছায় জামাত ইসলামীর মজলিসে শোরাকে রাজি করিয়ে নেতৃত্বের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তার সেই মহৎ উদ্দেশ্য সফল করার ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিন। তার সেই মহান কাজ যাতে পরিপূর্ণরূপে সফল হয় সেক্ষেত্রে আমাদেরকেও আল্লাহ তাআলা যথাযোগ্য ভূমিকা পালনের তৌফিক দান করুন। ব্যক্তিগতভাবে আমার নিজের সম্পর্কে নিজের কোনো ভুল ধারণা নেই। ইসলামী আন্দোলনের নেতৃত্বের মূল দায়িত্ব যুগে যুগে পালন করেছেন আম্বিয়া কেরাম আলাইহিস সালাম। পরবর্তীতে যারা এই দায়িত্ব পালন করেছেন ইসলামের ইতিহাসে তারা সিদ্দিকীন, সালেহীন, সোহাদা নামে পরিচিত। আজকের বিশ্বে দেশে দেশে ইসলামের পক্ষে যে গণ জোয়ার, গণ জাগরণ সৃষ্টি হয়েছে, এর পথিকৃৎ একদিকে সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই, অন্যদিকে ইমাম হাসানুল বান্না শহীদ রহমতুল্লাহ আলাই। বিশেষ করে জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই জামাতের ইমারতের দায়িত্ব পালন করেছেন। তার অবর্তমানে অধ্যাপক গোলাম আজম তার সার্থক উত্তরসূরি হিসেবে আন্দোলনকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। তাদের সেই দায়িত্বে আমাকে মানায় না, এর জন্য যে ইমানি শক্তির প্রয়োজন আমি তীব্রভাবে আমার মধ্যে তার অভাব অনুভব করি। এর জন্য যে এলমি শক্তির প্রয়োজন আমি অত্যন্ত বিনয়ের সাথে তার অভাব আমার মধ্যে অনুভব করি। এর জন্য যে আখলাকি রুহানি শক্তির প্রয়োজন, যেই যোগ্যতা, দক্ষতা, সাহস, হিম্মতের প্রয়োজন আমি বস্তুনিষ্ঠভাবে আত্মবিশ্লেষণের মাধ্যমে আমার মধ্যে এর তীব্র অভাব অনুভব করি। কিন্তু ইসলামী আন্দোলনের শিক্ষা নেতৃত্ব চাওয়া যাবে না, নিজের ইচ্ছার বিরুদ্ধে এ দায়িত্ব আসলে দায়িত্ব থেকে পালানোরও অনুমতি নেই। তাই সদস্যদের সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি, শক্তি সাহস হিম্মতের একটু অনুভব করি। প্রথমত এদিক দিয়ে অধ্যাপক গোলাম আজম নেতৃত্ব থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আন্দোলন থেকে বিদায় নেননি। তার আশীর্বাদ, তার গাইডেন্স ইনশাআল্লাহ আমাদেরকে চলার পথে প্রেরণা যোগাবে, পাথেও জোগাড় করবে। তেমনি ভাবে বিশ্বাস করি যারা দায়িত্ব অর্পণ করেছেন তারাও জানেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছাড়া এই দায়িত্ব পালন সম্ভব নয়। তারা আল্লাহর দরবারে প্রাণ খুলে দোয়া করবেন তাদের দেওয়া দায়িত্ব, তাদের এই দুর্বল ভাই যেন সঠিকভাবে আঞ্জাম দিতে পারেন। সেই সাথে মাঠে ময়দানে এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের সক্রিয় সহযোগিতাও পাওয়া যাবে, এ আশা, এ প্রত্যাশা নিয়েই নিজের সম্পর্কের সম্পূর্ণ অকেবল হওয়া সত্ত্বেও এ দায়িত্ব মাথা পেতে নিয়েছি। ইসলামী আন্দোলনের মূল অঙ্গীকার খোদাহীন সভ্যতা সংস্কৃতি ভিত্তিক
धर्महीन राजनीतिर अवसान घटिए तागुती समाज व्यवस्थार अवसान घटिए अल्लाहर सार्वभौमत्वेर भित्तिते अल्लाहर दीनेर भित्तिते एकटी सुखी समृद्ध कल्याण राष्ट्र समाज व्यवस्था कायम करा। आज के এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা নতুন করে অঙ্গীকার ব্যক্ত করব। এই কাজটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আযাবে আলিম থেকে নাজাতের একমাত্র উপায় হিসেবে ঘোষণা করেছেন, আর সে আযাবে আলিম থেকে নাজাতের লক্ষ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে তিনি আমাদের কাছে মালের কুরবানি জানের কুরবানি চেয়েছেন। যদি আমরা দুনিয়ার প্রতিষ্ঠা নয়, দুনিয়ার চাওয়া পাওয়া নয়, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার মন মানসিকতা নিয়ে আযাবে আলিম থেকে নাজাত মুক্তির প্রত্যাশা নিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের বিজয়কে সামনে রেখে আল্লাহর পথে মালের সর্বোচ্চ কুরবানির জন্য তৈরি হয়, প্রয়োজনে জানের কুরবানির জন্য তৈরি হয়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নুসরত আসবে। আর আল্লাহর পক্ষ থেকে নুসরত রহমতের ফয়সালা যখন হবে, সারা দুনিয়ার সম্মিলিত শক্তি বিরোধিতা করেও ইসলামের বিজয়কে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা বোনেরা, আজকের দিনে মুসলিম উম্মার এই দুঃখ দুর্দশা দুর্গতির একটা বড় কারণ দ্বীনি মহলের রাজনৈতিক চেতনার অভাব, রাজনীতি বিমুখ মন মানসিকতার কারণে আজকে ময়দান তাগুতি শক্তির হাতে তুলে দেওয়া হয়েছে। তাগুতি শক্তির নিয়ন্ত্রণ রাজনৈতিক ময়দান থেকে, অর্থনীতির ময়দান থেকে, শিক্ষা সংস্কৃতির ময়দান থেকে যদি খতম করা না যায়, তাহলে ইমানের দাবি পূরণ জীবন জিন্দগির সব জায়গায় সব ক্ষেত্রে এটা কি সম্ভব হতে পারে? দ্বীনি মহলের এই উদাসীনতা, রাজনীতি বিমুখ চিন্তা চেতনার অবসান হোক, এটা আমরা কায়মনোবাক্যে কামনা করি। আমাদের মহান নেতা সকল পর্যায়ের দ্বীনি খেদমতের স্বীকৃতি দিয়ে বৃহত্তর ইসলামী ঐক্যের সূচনা করেছিলেন, তাকে সামনে রেখে আপনাদেরকে সাথে নিয়ে আমি অঙ্গীকার ব্যক্ত করতে চাই, দিনের বিজয়ের স্বার্থে দ্বীনি মহলের নির্লিপ্ততা দূর করার জন্য, অনৈক্য দূর করার জন্য, বৃহত্তর ঐক্যের ধারা অব্যাহত রাখার জন্য আমরা আমাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখব। সেই সাথে আমাদের শ্রদ্ধেয় নেতা বলেছেন, আমাদের দেশে অনেক সৎ লোক আছে, সৎ ব্যক্তি আছে, তিনি যথার্থ সত্য কথা বলেছেন। আমি ওই সব সৎ ব্যক্তিদের যারা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন, কল্যাণ চিন্তা করেন, তাদের সকলের খেদমতে আরজ করব। মানুষের সমাজে আজকে যেই অনাচার দুরাচার পাপাচার শোষ নিপীড় নির্যাতন আজকে মানুষের সমাজকে কুরে কুরে খাচ্ছে, এ থেকে নাজাত মুক্তির একমাত্র পথ ইসলাম, ইসলাম এবং ইসলাম। আধুনিক বিশ্বে প্রায় সর্বত্র মানবতা মনুষ্যত্বের এই দুর্গতির নাজাত মুক্তির উপায় হিসেবে আধুনিক যুগের ইসলামী চিন্তাবিদগণ ইসলামকে অত্যন্ত সুন্দরভাবে যৌক্তিকভাবে বিজ্ঞানসম্মত উপায় উপস্থাপন করছেন। ইসলামী আন্দোলনের এই বুদ্ধিবৃত্তিক দিক, গঠনমূলক দিক সম্পর্কে
আমাদের দেশের বুদ্ধিজীবী মহলকে আমি অনুরোধ করব সঠিক মূল্যায়নে। জামাত ইসলামীর ক্ষেত্রে একটি উৎকৃষ্ট নমুনা। আমরা পার্লামেন্টে ছিলাম, এখন আমাদের প্রতিনিধিত্ব আছে। যেই পার্লামেন্টে জুতা দেখানো হয়, যেই পার্লামেন্টে থুতু ফেলা হয়, যেই পার্লামেন্টে ফাইল চাপড়িয়ে ফাইল ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হয়, স্পিকারের দিকে ফাইল ছুঁড়ে মারা হয়, জুতা দেখানো হয়, সেই পার্লামেন্টে জামাত ইসলামীর বাংলাদেশের প্রতিনিধি যারা ছিলেন তারা টেম্পার লুজ করেন নাই, তারা অসহনশীলতার পরিচয় দেন নাই, নিসব আবেগের পরিচয় দেন নাই। যুক্তির ভিত্তিতে তারা পার্লামেন্টে ভূমিকা পালন করেছেন, সংসদীয় রীতিনীতি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে উৎকৃষ্ট নমুনা উপস্থাপন করেছেন। ইসলাম যুক্তি নির্ভর, ইসলামের কথা যারা বলে তারা যুক্তিবাদী, তারা নিছক আবেগ দ্বারা পরিচালিত নয়, ধর্মান্ধতা বলতে যা বোঝায় তা তাদের মাঝে নেই। অতএব বাংলাদেশে জামাত ইসলামীর বুদ্ধিবৃত্তিক ধারা গঠনমূলক কার্যক্রমের সঠিক মূল্যায়নে এদেশের রাজনীতিবিদগণ, বুদ্ধিজীবীগণ, আইনজীবীগণ, সাংবাদিক, শিক্ষকবৃন্দ এগিয়ে আসলে তারা নিজেদেরও কল্যাণ করবেন, দেশেরও কল্যাণ করবেন। তাদের মনের কোণে দেশ জাতির কল্যাণের যেই সুপ্ত চিন্তা লুকিয়ে আছে তার প্রকাশ ঘটাবার ক্ষেত্রে জামাত ইসলামী একটি ঐতিহাসিক ভূমিকা পালনের যোগ্যতা রাখে। দল মতের ঊর্ধ্বে দেশের চিন্তাবিদ বিবেকবান ব্যক্তিদেরকে আমি এর সঠিক মূল্যায়নের জন্য আবেদন রাখতে চাই। প্রিয় ভাইয়েরা, জুলুমে ভরা বিশ্বাস ত্রাণকর্তার অপেক্ষায় আছে, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষও মুক্তির প্রহর গুনছে। এই মুক্তি একটি সফল ইসলামী সমাজ বিপ্লব ছাড়া সম্ভব নয়। আজকে আমাদের কথার মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে, আমাদের চাল চলন আচার ব্যবহারের মাধ্যমে, ময়দানে আমাদের জোরালো ভূমিকার মাধ্যমে দেশের মানুষকে এই মহা সত্য উপলব্ধি করাতে হবে, উপলব্ধি তাদের মধ্যে সৃষ্টি করতে হবে। এই ক্ষেত্রে আসুন আমরা একটি ঐতিহাসিক ভূমিকা পালন করি। আল্লাহ সুবহান তাআলার ওয়াদা আছে, একদল মানুষ যোগ্যতার সাথে সততার সাথে দেশ জাতি সমাজ পরিচালনার যোগ্য বিবেচিত হলে, আল্লাহর দৃষ্টিতে বিবেচিত হলে আল্লাহ তাআলা বিশ্বজোড়া খেলাফত দেবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আছে, নবুয়তের পরে খেলাফতের যুগ আসার কথা। সেই ভবিষ্যৎবাণীর আলোকে নবুয়তের পর খেলাফতের যুগ এসেছিল। খেলাফতের যুগের অবসানের পর মুলুকিয়াত রাজতন্ত্রের যুগের আসার কথা ছিল, সেটাও এসেছে। আজকে বিশ্বে দুই চারটি দেশে যে রাজতন্ত্র আছে এটা কয়েকদিনের মেহমান হিসেবে আছে। রাজতন্ত্রের অবসানের পর বিশ্বের দেশে দেশে যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে আছে, যে নামেই ডাকা হোক না কেন, তার আসল পরিচয় জুলুমতন্ত্র। ধর্মনিরপেক্ষতার নামে হোক, জাতীয়তাবাদের নামে হোক, পশ্চিমা গণতন্ত্রের নামে হোক, আর যে নামেই হোক না কেন, রসুল পাক ইসলামের ভবিষ্যৎবাণীর আলোকে এই জুলুমতন্ত্র ইতিহাসের শেষ কথা নয়, এরও অবসান ঘটবে। এর অবসানের প্রেক্ষাপটে আবার আসবে খেলাফত আলা মিনহাজিন নবুয়াতের জামানা। বিশ্ব পরিস্থিতি, বর্তমান বিশ্ব পরিস্থিতি চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছে, এই বর্তমানে বিরাজমান জুলুমতন্ত্রের অবসানের দিনক্ষণ ঘনিয়ে এসেছে। এর পরেই বিশ্বব্যাপী ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন বিশ্বব্যাপী আজ পরীক্ষা নিরীক্ষার, ইমানের অগ্নি পরীক্ষার একটি স্তর অতিক্রম করছে। এই পরীক্ষায় যারা ফেল করবে তারা ডানে বায়ে ছিটকে পড়বে, আল্লাহর কিছু বান্দা শাহাদত বরণ করবে, আর সবর ইস্তেকামাতের সাথে ইমানি চেতনার উদ্বুদ্ধ হয়ে যারা ময়দানে টিকে থাকবে ইনশাআল্লাহ তাদের হাতে
ইসলামের বিজয় পতাকা অর্পিত হবে। সেই দিন খুব বেশি দূরে নয়, দুই সহস্রাব্দের সমাপ্তি লগ্নে তৃতীয় সহস্রাব্দের প্রথম শতাব্দীর এই সূচনা লগ্নে আসুন আমরা অঙ্গীকার করি, এই শতাব্দী হবে ইসলামের শতাব্দী, আগামী দিনের বিশ্ব হবে ইসলামের বিশ্ব এবং বিশ্বব্যাপী ইসলামের বিজয়ের ক্ষেত্রে বাংলাদেশ একটি সিদ্ধান্তকারী অগ্রণী ভূমিকা পালনে যাতে সক্ষম হয় সেজন্য এই দেশে ইসলামী আন্দোলনকে আমরা আরো বেগবান আরো জোরদার করে তুলি। আমি আল্লাহ তাআলার দরবারে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের দোয়া কামনা করে, দোয়া এবং আন্তরিক সহযোগিতা সক্রিয় সহযোগিতা কামনা করে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী যে প্রত্যাশা ব্যক্ত করেছেন তার জীবদ্দশায় আমাদের কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের চক্ষু শীতল হয়, তার কলিজা ঠান্ডা হয়, সেই ধরনের ভূমিকা পালনের ক্ষেত্রে আমরা যেন কুণ্ঠাবোধ না করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহায্য করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।